আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। আজকে কোনো রান্নার রেসিপি দেব না, আজকে আমি যে রান্না করলাম সেটাই আর কি, এত ডিটেলসটা বলবো না, শুধু রান্না করতেছি এটাই বল দেখাবো আর কি। প্রতিদিন একই রকম রেসিপি দিলে আমার, যেহেতু রান্নার চ্যানেল না, সেহেতু প্রতিদিন রান্নার রেসিপি দিলে আপনাদেরও ভালো লাগবে না। আমি আজকে মাছ ভাজি করব, পাশের চুলে ডাল বসিয়ে দিয়েছি। এটা হলো বাটা মাছ, কে কী নামে জানেন আমি জানি না, ও মাছ হলো বললো এটা বাটা মাছ তাই আর কি। আমি মাছটাকে সুন্দর করে ধুয়ে, তারপরে হলুদ, সামান্য একটু লবণ, একটু মরিচের গুঁড়া এটা দিয়ে, আর একটু সরিষার তেল দিয়ে আমি মাখিয়ে রাখছিলাম বেশ 10 মিনিটের মতো, তারপর ভাজতে দিয়ে দিলাম। আমি আজকে মাছটা টমেটো দিয়ে ভুনা করব আর কি। মাছটা ভাজা হতে থাক। তো আপনারা কেমন আছেন সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন, আমার ভিডিও কেমন লাগে জানাবেন, আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা করেননি তারা অবশ্যই করে দিবেন, লাইক দিতে একদমই ভুলবেন না, অবশ্যই লাইক দিয়ে দিবেন। মাছটা আমি ভেজে নেবো, খুব সুন্দর করে ভেজে নেবো মাছটা। আমি মাছ যখন মাখিয়ে রাখছি তখন একটু লেবুর রসও দিয়েছিলাম, লেবুর রসটা দিলে মাছটা একটু যে একটা মাছের একটা গন্ধ থাকে ওটা হয় না আর কি। আমার মাছটা ভাজা, মাছটা উল্টিয়ে দিলাম আর কি, ভাজা প্রায় হয়ে গেছে, এখন আস্তে আস্তে করে আর কি উঠিয়ে নেব। আর মাছটাকে খুব সুন্দর করে ভেজে নিয়েছি, এপাশ ওপাশ করে মাছটা উঠিয়ে নেব, আমি উঠিয়ে নিচ্ছি। আমি চুলায় কড়াই দিয়ে মশলাটা কষিয়ে নিয়েছি, মশলা কষিয়ে পানি দিয়ে দিলাম, মশলা টমেটো সব কষিয়ে নিয়েছি, পানি দিয়ে দিলাম। পানিটা একটু ফুটে উঠলে তারপরে আমি মাছগুলো দিয়ে দিব। সবাই অনেকেই ভালো ভালো কমেন্ট করে, ভালো লাগে পড়তে, সবাই আসে। আসলে ইউটিউবে না আসলে বুঝতামই না, কত নতুন নতুন ইউটিউবারের সাথে আমিও নতুন পরিচিত হচ্ছি, ভালো লাগে তাদের কমেন্ট পড়তে, তারা এসে আমার ভিডিও দেখে, আমিও দেখি, সবার ভিডিওই আমি দেখি, মোটামুটি চেষ্টা করি দেখার জন্য, ভালো লাগে, সবাই একসাথে কাজ করবো এটাই তো, সবাই ভাই বোনের মতো। আমি মাছগুলো দিয়ে দিচ্ছি, সবগুলো মাছ আমি দিয়ে দিচ্ছি, দিলাম,
এবার একটু ই করে ঢাকা দিয়ে দেব। সবশেষে আমি ধনিয়া পাতা দিয়ে দেব। ঢাকা দিয়ে দিলাম আমি, যে ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। আমার মাছটা হয়ে গেছে, এভাবেই থাকবে। এর চেয়ে বেশি টানাবো না আমি, এর চেয়ে বেশি ঝোল ই করবো না। আমি ডালটা বাগার দিয়ে দিচ্ছি, ডালটা বাগার দিয়ে দেবো। ফ্রাই প্যান দিয়ে দিছি আমি, একটু রসুন দিলাম, তেল, পেঁয়াজ, শুকনো মরিচ দিয়ে ডালটা বাগার দিয়ে দেবো। আমার ডালটাও হয়ে গেছে, মাছ হয়ে গেছে। এবার আমি বেগুন ভাজি করবো। বেগুন ভাজির জন্য আমি ফ্রাই প্যানটা চুলে দিয়ে দিলাম। বেগুনটা ভেজে নেব। আমার ইসে প্রায় আপনারা বেগুন ভাজি দেখেন, আবার কিছু মনে করেন না। আমার মেয়ে খুব বেগুন ভাজি পছন্দ করে, তাই ওর জন্য আমার প্রায় প্রতিদিনই আমার বেগুন ভাজতে হয়। বেগুন ভাজিটা হলে আর কি ওকে বলতে হয় না খাবারের জন্য। ও একটু খাবার নিয়ে ঝামেলাই করে, খায় না, খেতে চায় না। বেগুন ভাজি হলে ও খাবারটা আসে, খেতে চায় আর কি। এই জন্য আমার বাধ্য হয়ে প্রতিদিনই, প্রায় প্রতিদিনই আমার বেগুনটা ভাজতে হয়। আমার কাছেও ভালো লাগে আমার বেগুন ভাজিটা। আমার অন্য রান্নাগুলো হয়ে গেছে, বেগুন ভাজিটা আস্তে আস্তে চুলায় হতে থাকবে। আর সবাই ভালো থাকবেন। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।